এই তুই এই আরিফ ভাই আপনি ওদিকে যান, ওদিকে না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মিলন ভাই ওদিকে চাপেন, চাপেন ওদিকে যান। জায়গা হয়ে গেছে একেবারে কনট্রাস্টে। বাংলাদেশ লেবার পার্টির 44তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সভার সভাপতি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান সাহেব, যিনি ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিতে অতি অল্প সময়ের মধ্যেই নিজের একটা জায়গা করে নিয়েছেন তার কাজের মধ্য দিয়ে, এবং আজকে এই আলোচনা সভায় উপস্থিত অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, সালাম আলাইকুম। আমি শুরুতেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই বাংলাদেশ লেবার পার্টিকে, তারা তাদের আজকে 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে সক্ষম হচ্ছে। এই লেবার পার্টি বলুন বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক দলগুলো একটা বহুদলীয় রাজনীতির যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় কাজ করার সুযোগ পাচ্ছে 1975 সালের পট পরিবর্তনের পর থেকে। তার আগে নিশ্চয়ই আমাদের সকলের জানা আছে যে এই দেশে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধের পরে 1975 সালে স্বাধীনতা যুদ্ধের সেই আশা আকাঙ্ক্ষা লক্ষ্য সব কিছুকে ধূলিসাৎ করে দিয়ে তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, বাকশাল প্রতিষ্ঠা করেছিল, যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল এবং সমস্ত পত্র পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, মানুষের মৌলিক অধিকারগুলো হরণ করা হয়েছিল। অর্থাৎ এক কথায় একটা সম্পূর্ণভাবে একটি একদলীয় শাসন ব্যবস্থা, গণতন্ত্রবিহীন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল। এই দেশের স্বাধীনতার যুদ্ধের ঘোষক, মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তিনি 1975 সালের পরে 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, তখন তিনি সেই বহুদলীয় গণতন্ত্রের এক প্রাতিষ্ঠানিক একটা অবস্থান দিয়েছিলেন এবং সংবিধানে সেটাকে সংযোজন করেছিলেন। দুর্ভাগ্য আমাদের আজকে এই 50 বছর পরে স্বাধীনতার কোন জাতির দুর্ভাগ্য যে আজকে সেই বহুদলীয় গণতন্ত্র পুরোপুরিভাবে ধ্বংস হওয়ার পথে। এখানে একটা গণতন্ত্রের মোড়ক লাগিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সমস্ত ব্যবস্থা প্রায় চূড়ান্ত করা হয়েছে, সম্পন্ন করা হয়েছে। এখন যে শাসন ব্যবস্থা চলছে এটা শুধু নামে মাত্র একটা গণতান্ত্রিক ব্যবস্থা বলা যায়, কিন্তু পুরোপুরিভাবে গোটা দেশ গোটা রাষ্ট্রকে এখন একটা একদলীয় ব্যবস্থার অধীনে নিয়ে আসা হয়েছে। আমাদের ব্যর্থতাটা ওই জায়গায় জাতি হিসেবে যে আজকে সুবর্ণ জয়ন্তী পালন করছি 50 বছরের, কিন্তু এখন পর্যন্ত আমরা গণতান্ত্রিক ব্যবস্থার যে মূল স্তম্ভগুলো, কাঠামোগুলো, প্রতিষ্ঠানগুলো, সেগুলো কিন্তু আমরা শক্তিশালী করতে পারিনি, যার ফলে কি হয়েছে, আজকে একটা ফ্যাসিস্ট সরকার জনগণের সঙ্গে যাদের কোনো রকমের সম্পর্ক নেই, বিনা নির্বাচনে শুধুমাত্র বন্দুক পিস্তল এবং রাষ্ট্রযন্ত্রগুলোকে দখল করে নিয়ে তা আজকে জোর করে ক্ষমতায় বসে আছে। এটা আমাদের জাতি হিসেবে একটা চরম ব্যর্থতা যে 50 বছরেও আমরা একটা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কোনো ব্যবস্থা তৈরি করতে পারিনি, ইটস এ ফেইলিয়ার। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে এই 50 বছর পরেও আজকে সমাজে যে সমস্ত সমস্যাগুলো দেখা দিয়েছে অত্যন্ত প্রকটভাবে, এই সমাজ কিন্তু আমরা
কখনোই চাইনি, এদেশের মানুষ কখনোই চায়নি। এদেশের মানুষ বহুবার সংগ্রাম করেছে, লড়াই করেছে, যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ করেছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, বুকে রক্ত ঢেলে দিয়েছে। একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা গণতান্ত্রিক সমাজ, একটা মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য। এবং আমি যেন আমার কথা বলতে পারি, সাধারণ মানুষ যেন তার কথা বলতে পারে, এবং গণতান্ত্রিক ব্যবস্থা যেটা সবচেয়ে বড় কথা, যে একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে জনগণ যেন ভোট দিয়ে তাদের যে প্রতিনিধি তারা নির্বাচিত করতে পারেন, যে প্রতিনিধিদের মাধ্যমে এই রাষ্ট্রটি পরিচালিত হবে, সেই জায়গাটা তারা একেবারে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ তার জন্মের পর থেকেই তার যে চারিত্রিক বৈশিষ্ট্য আমরা দেখেছি, সেই বৈশিষ্ট্যটা কিন্তু এই ফ্যাসিস্ট বৈশিষ্ট্য, এই একনায়কতান্ত্রিক বৈশিষ্ট্য, স্বৈরতান্ত্রিক বৈশিষ্ট্য। যতবারই তারা ক্ষমতা এসেছে, ততবারই তারা এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে একটা একদলীয় কর্তৃত্ববাদী একটা ব্যবস্থা তারা চালু করার চেষ্টা করেছে এবং করেছে। আজকে বাংলাদেশের মানুষ প্রচণ্ড একটা দুঃসহ একটা অবস্থার মধ্যে দিয়ে বাস করছে। একদিকে তার জিনিসপত্রের দাম দ্রব্যাদি প্রতিদিন হু হু করে বাড়ছে, চাল 10 টাকা কেজি চাল খাবে বলেছিল আওয়ামী লীগ, আজকে 70 টাকা কেজি চাল। তেলের দাম বেড়ে গেছে, লবণের দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে, এমন একটা জিনিস নেই। আপনার মরিচ থেকে শুরু করে, পেঁয়াজ থেকে শুরু করে, এমন একটা দ্রব্য নেই যে যার দাম 3 গুণ 4 গুণ 5 গুণ না বেড়ে গেছে। কিন্তু অন্যদিকে মানুষের যে আয়, যেটাকে আমরা অর্থনীতির ছাত্র হিসেবে বলি প্রকৃত আয়, রিয়েল ইনকাম, সেটা কিন্তু বাড়েনি। এবং যার ফলে কি হয়েছে, আজকে গরিব গরিব থেকে আরো গরিব হচ্ছে। আর আওয়ামী লীগের এই আপনার লুটেরারা তারা ধনী থেকে ধনী হচ্ছে। দুর্নীতি এমন একটা পর্যায়ে গেছে যে এখন বলা হয় যে সিস্টেম অফ দিস স্টেট হচ্ছে আপনার দুর্নীতি, করাপশন। আপনি যেখানে যাবেন, ছাত্র ভর্তি করতে যাবেন দুর্নীতি, আপনি হাসপাতালে যাবেন দুর্নীতি, আপনি একটা বিচারালয়ে যাবেন সেখানে দুর্নীতি, কোথায় দুর্নীতি নেই। এমনকি আপনার এই যে যখন আপনি বাজারে যান, সেখানে যখন আপনার জিনিসপত্র কিনতে পান না, পাওয়া যায় না, সেখানে আপনার দুর্নীতি এসে যাচ্ছে। আজকে দুর্নীতি পুরোপুরিভাবে এই সমাজকে একদম আমার বলতে হয় যে একেবারে আপনার ক্ষয় করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। প্রিয় বন্ধুগণ, আমাদের যে প্রধান যে এখন সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে আমাদের এখানে যে পলিটিক্যাল সিস্টেম, যেটা এই সিস্টেমটাকে আপনার আবার গণতন্ত্রের দিকে ফিরিয়ে নিয়ে আসা, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে সেই গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা, এটা এত সহজ কাজ নয়। একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে একটা গণতান্ত্রিক শক্তির লড়াইটা এত সহজে নয়। এখানে পৃথিবীতে সবসময়ই এই ধরনের শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, সম্পত্তির ক্ষয় হয়েছে, মানুষ তার ন্যূনতম যে নিরাপত্তা, সেই নিরাপত্তা থেকে তারা বঞ্চিত হয়েছে। কিন্তু লড়াইটা মানুষ করে গেছে, আজকে বাংলাদেশেও মানুষ লড়াই করছে, সংগ্রাম করছে। সরকার প্রতি মুহূর্তে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং এখানে একটা বিভাজন তৈরি করছে, একটা ডিভিশন তৈরি করছে। সেই ডিভিশন এক এক সময় এক একটা সামনে নিয়ে আসে, স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এখন আপনার তারা ধর্মীয় বিভাজনে নেমে পড়েছে। কী করে মানুষের মূল যে সমস্যা, সেই সমস্যা থেকে মানুষকে বিভ্রান্ত করা যায়। আমাদের সমস্যা এখন আমাদের জিনিসপত্রের দাম বাড়ছে, আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ভোট দিতে পারি না, আমাদের সমস্যা হচ্ছে যে আমি কথা বলতে পারি না, আমাদের অধিকারগুলো নেই, আমাদের অধিকারগুলো হরণ করা হচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। সেই জায়গাগুলোকে সরিয়ে নিয়ে এসে তারা এখন এই একটা সাম্প্রদায়িক একটা সমস্যার সংকট তৈরি করছে, সৃষ্টি করছে। এটা তো পরিষ্কার, পত্রপত্রিকাগুলো সব দেখেন, দেখলেই বুঝতে পারবেন এটা এটা সত্য ঘটনা। সবাই এটা মেনে নেয় যে সরকারের মদত ছাড়া কখনো সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয় না, যারা সরকারে থাকে তাই। আজকে যে আপনার পত্রপত্রিকায় যে লেখা হচ্ছে, ইকবালের কথা কিছুক্ষণ আগে বললেন, যে ইকবাল নামে একজন
একটা আপনি বলা যেতে পারে অপ্রকৃতিস্থ এবং মাদক সেবী তাকে নাকি ধরা হয়েছে। এটা একদিন কোথায় ছিল? এটা এই বিশ্বাসটা কে করবে? কারা তাকে সেখানে দিল? কেন আপনারা ঘন্টার পর ঘন্টা সেখানে কোনো পুলিশ পাঠালেন না বা পুলিশ গেল না বা পুলিশ থেকেও তারা কোনো ব্যবস্থা নিল না? রংপুরের ঘটনায় দেখলাম আমরা যে একদিকে ওসি চেয়ারম্যান সবাই মিলে আপনার আলোচনা করছে, একটা আপোষ করার চেষ্টা করছে, মীমাংসা করার চেষ্টা করছে, অন্যদিকে বাইরে থেকে এসে লোকজন পাড়া জ্বালিয়ে দিচ্ছে, মাঝি পাড়া জ্বালিয়ে দিয়েছে। দুর্ভাগ্য। তাহলে কি আমরা বলবো যে তাদের তাদের ছত্রছায়ে সেখানে সেই ঘটনাটা ঘটেছে? কুমিল্লার যে ঘটনাগুলো ঘটেছে আপনারা সবাই কাছে দেখেছেন, পত্র পত্রিকা দেখেছেন, আমি সেগুলো রিপিট করতে চাই না। কিন্তু কি করলেন যখন এই ঘটনাগুলো ঘটল? প্রথমেই ওবায়দুল কাদের সাহেব বললেন এটা বিএনপি করেছে, বিএনপি জামাতের লোকেরা করেছে। কথায় কথায় একটাই কথা সে বলবে যে যত দোষ নন্দ ঘোষ। আপনাদের চরম ব্যর্থতা যে আজকে এই সমাজে আপনারা কোনো মানুষকে নিরাপত্তা দিতে পারেন না, কোনো মানুষকে নিরাপত্তা দিতে পারেন না। আজকে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা তারা ধর্মে বিশ্বাস করেন, তারা ধর্ম সেই পালন করবেন, মুসলিম সম্প্রদায়ের লোকেরা তারা তাদের ধর্ম পালন করবেন, আপনার বৌদ্ধরা তারা তাদের ধর্ম পালন করবেন, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবেন। এটাই তো বাংলাদেশ। এটা আপনারা কি করছেন? অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন, যেটা হাজার বছর ধরে এখানে চলে এসছে এবং সেটা এখানকার সমস্যা নয়, সে সমস্যা আপনারা তৈরি করছেন। শুধু মানুষের দৃষ্টিটা, মানুষের আপনার যে মনোযোগ, সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আপনারা এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসছেন। আমি বেশি কথা বলতে চাই না, আমি শুধু একটা কথা বলতে চাই। আপনারা যে কথা মাসুদ বলেছে কিছুক্ষণ আগে, যে ইতিহাস যদি আমরা দেখি, পর্যালোচনা করি, আমরা যদি মানব সভ্যতার ইতিহাস পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যে সব সময় জনগণের একটা ঐক্য, জনগণের ঐক্য ছাড়া কখনোই এই ধরনের ফ্যাসিস্ট কোনো শাসককে সরানো সম্ভব হয় না, এবং সেই সেই জনগণের ঐক্য সৃষ্টি করেই এদেরকে সরাতে হবে। আমরা বিপ্লবী নই, আমরা বিপ্লব করি না, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ক্ষমতার পরিবর্তন চাই। আমরা গণতান্ত্রিক ব্যবস্থার দিয়ে আমাদের জনগণের যে মালিকানা রাষ্ট্রের উপরে, সেই মালিকানাটাকে প্রতিষ্ঠা করতে চাই। এটা সম্ভব একমাত্র যদি জনগণ একটা ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করে এবং অতীতের মতো শান্তিপূর্ণভাবে একটা জনতার ঐক্যের মাধ্যমে আমরা এদেরকে সরাতে পারি, দানবকে সরাতে পারি। এছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। আমি মনে করি যে আমাদের মধ্যে এখন পর্যন্ত এই ভয়াবহ ফ্যাসিস্ট সরকার শত চেষ্টা করেও সেই জনগণের ঐক্যকে তারা নষ্ট করতে পারেনি। আজকে পত্রপত্রিকা বলেন, আপনি সোশ্যাল মিডিয়া বলেন, যেখানে দেখবেন এই সরকারের কোনো সমর্থক আপনি খুঁজে পাবেন না, পাওয়া যায় না। এমনকি একজন সাধারণ শ্রমজীবী মানুষ, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, সেও বলবে যে কত দ্রুত এরা যাবে, কারণ তার জীবন দুর্বিষয় উঠেছে। আজকে একজন শিক্ষককে জিজ্ঞেস করুন, সে বলবে যে এরা দ্রুত কবে যাবে। ছাত্রকে জিজ্ঞেস করুন, তারা বলবে যে এরা দ্রুত কবে যাবে। এই অবস্থাটা আজকে আছে। এখন আমাদের যেটা প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যেটা প্রয়োজন, তাদেরকে সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে জনগণের সঙ্গে একীভূত হয়ে এসে গিয়ে জনগণকে সম্মিলিত করে জনগণের সঙ্গে নিয়েই এই আন্দোলন করতে হবে, যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই ভয়াবহ ফ্যাসিস্ট সরকারকে সরতে বাধ্য করব। নির্বাচনের কথা এসছে, দেশের নির্বাচন আমরা অনেক দেখেছি, এই সরকারের অধীনেও আমরা নির্বাচন দেখেছি, বারবার দেখেছি। খুব পরিষ্কার কথা যেটা আজকে আমার এখানে আশেপাশে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছেন, যারা আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েই আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন করেছিলেন, এবং সেদিন আমাদেরকে 173 দিন হরতাল করে আমাদেরকে ওই পার্লামেন্টে কেয়ারটেকার গভর্নমেন্ট সরকারকে আমরা নিয়ে এসেছিলাম, আমাদের দেশের বেগম খালেদা জিয়া সেটাকে সংবিধানে সংযোজন করেছিলেন। সেই কেয়ারটেকার সরকার যেটা বাংলাদেশের পলিটিক্যাল কালচারে আমি মনে করি, আমরা মনে করি, সবাই মনে করি যে আসলে সরকার নির্বাচনের সময় সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে কোনো নির্বাচন জনগণের যে আপনার আশা আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটে না, সে গ্রহণযোগ্য হয় না।
আজকে সেই তত্ত্বাবধায়ক সরকার তারা বাতিল করেছেন। কখন বাতিল করেছেন? যখন তারা ক্ষমতায় আসলেন ওই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই। 2009 সালে আসার পরে তারা 2012-তে যদিও সমস্ত রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছিল, ইনক্লুডিং আওয়ামী লীগ, যে তত্ত্বাবধায়ক সরকার আরো দুইবার থাকা প্রয়োজন, হাইকোর্টের রায়ও সেটা ছিল, কিন্তু শেখ হাসিনা সেটাকে পুরোপুরি একক সিদ্ধান্ত নিয়ে পাল্টে দিয়ে তিনি দলীয় সরকার ধরে নির্বাচনের ব্যবস্থা করলেন। দেশনেত্রী বেগম খালেদা সেই দিনই তিনি সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে এই ভয়াবহ ঘটনাটি বাংলাদেশে স্থায়ীভাবে অনিশ্চয়তা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করল। তাই হয়েছে, আজকে গোটা বাংলাদেশ একটা অস্থিতিশীল অনিশ্চয়তার একটা মধ্যে পড়ে গেছে। এখন এই সরকারের যেহেতু জনগণের কোনো ভিত্তি নেই, জনগণের দ্বারা তাদের কোনো নির্বাচিত হয়ে তারা আসেনি, সেই কারণে তারা এই নির্বাচন দিতে চায় না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তারা সবসময় না আগে যেভাবে আছে সংবিধানে সেই মতোই হবে। সংবিধান তো আপনারা কেটে ছিঁড়ে শেষ করে দিয়েছেন। 1972 সালে সংবিধানের কথা আপনারা বলেন, 1972 সংবিধান তো আপনারাই ধ্বংস করেছেন প্রথম, আপনারাই চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছেন। আমার মাঝে মাঝে খুব জিজ্ঞাসাই করতে ইচ্ছা করে আমাদের সেই সমস্ত বুদ্ধিজীবীদের বা আমাদের বিজ্ঞ সম্পাদক মণ্ডলীকে যারা বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করেন, কাগজ চালান, 75 পরবর্তী সরকার বলেন, তখনই নাকি আপনার গণতন্ত্রের প্রতি সবচেয়ে আঘাত এসছে। আরে 75 আগে বাকশালের মধ্য দিয়ে যে আঘাত এসেছে সে কথাটা বলেন না কেন? সেখানে আপনাদের লজ্জা কোথায়? একটা নির্বাচিত সরকার আওয়ামী লীগ তখন তারা 11 মিনিটের মধ্যে একটা পার্লামেন্টারি কু করে তারা মৌলিক ফান্ডামেন্টাল যে প্রিন্সিপাল ছিল আপনার আমাদের সংবিধানের, যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, সেটাকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। এটা কিন্তু একবারের জন্য বলে না। তারা যে একটা পুরোপুরিভাবে একটা একদলীয় এবং একটা ক্লোজড একটা স্টেট তৈরি করেছিল সে কথাটা তারা কখনো বলে না এবং সেটা বলতে চায় না, দেখবেন অ্যাভয়েড করে যায়। দু একজন আজকাল বলা শুরু করছেন মাঝে মাঝে, যেটা নাকি ভালো ব্যবস্থা ছিল, মান্নান সাহেব বলছেন কয়েকদিন আগে, তো ভালো ব্যবস্থা ছিল বলেন চিৎকার করে, আমরা আবার বাকশাল করতে চাই, ঘোষণা দেন যে আমরা একদলীয় ব্যবস্থা বাকশাল আবার করতে চাই, সে কথাটা বলেন। তাহলে দেখা যাক, জনগণের কাছে একটা রেফারেন্ডাম দেন, ভোট দেন, যদি জনগণ সে ব্যবহার করেন সেটাই করেন। সেই শক্তি, সেই সাহস, সেই আপনার সেটা নেই আপনাদের, কারণ আপনারা খুব ভালো করেই জানেন যে জনগণের ভোটের মাধ্যমে আপনারা আপনাদের কোনো রাজনৈতিক এজেন্ডাকে বাস্তবায়িত করতে পারবেন না, কারণ জনগণ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি শেষ কথা এটা বলে শেষ করতে চাই, আমি বিশ্বাস করি আমরা যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি একটা মিথ্যা মামলায় আজকে তাকে সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে, যিনি অত্যন্ত অসুস্থ, তিনি হচ্ছেন আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতা। তিনি 2000 আমি দুঃখিত আপনার 1990 সালে তার নেতৃত্বে এই দেশে আপনার গণতান্ত্রিক আন্দোলন হয়েছে এবং এখনও আজকে কিন্তু এই গণতান্ত্রিক আন্দোলনকে আন্দোলন করেই গণতন্ত্রের জন্য, গণতন্ত্র মুক্ত করবার জন্য তিনি এখনও কারাবরণ করেই আছেন। আজকে আমরা তাকে অবশ্যই আমাদের জনগণের শক্তির মধ্য দিয়ে তাকে আমরা মুক্ত করব, গণতন্ত্রকে মুক্ত করব এবং আমাদের যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন সেই 8000 মাইল দূরে মিথ্যা মামলায় যাকে আজকে নির্বাসিত অবস্থায় বাস করতে হচ্ছে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান, তাকে আমরা দেশে ফিরিয়ে আনতে পারবো। আমাদের 35 লক্ষ মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা আছে তা আমরা প্রত্যাহার করতে সক্ষম হব এবং একই সঙ্গে এখানে সত্যিকার অর্থেই একটা জনগণের প্রতিনিধিত্বমূলক একটি রাষ্ট্র আমরা তৈরি নির্মাণ করতে সক্ষম হব। আমরা একটা মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেগুলোকে আমরা পূরণ করবার জন্যে সেই স্বপ্ন যে রেখেছে মানুষ সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা কাজ করতে পারবো। মোট কথা, একটা বহুদলীয় গণতন্ত্র, আমরা এখানে মুক্ত একটা সমাজ আমরা এখানে নির্মাণ করতে সক্ষম হব। আজকের এই আলোচনা সবার মধ্যে দিয়ে আসুন আমরা সেই লক্ষ্যেই আমাদের জনগণের ঐক্য সৃষ্টি করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। ধন্যবাদ সকলকে, সালাম আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ স্যার।